হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আমরা চলে আসলাম GTA 5 মোবাইলে কিভাবে ডাউনলোড করবেন আর রোলপ্লেটাই কিভাবে ইউজ করবেন, রোলপ্লে কিভাবে ডাউনলোড করবেন। সো আজকে GTA 5 কিভাবে সম্পূর্ণ মোবাইলে ডাউনলোড করবেন এটা নিয়ে আজকে কথা হবে। আর গাইস আগে বলি, এটা হচ্ছে GTA, এটা GTA সান অ্যান্ড্রিয়াস, GTA একটা ওল্ড ভার্সন। আর এটা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা মোবাইলে ডাউনলোড করবেন একটি অ্যাপসের মাধ্যমে, সো আজকে আমরা এটাই আপনাদেরকে দেখাবো। আর নেক্সট এপিসোডে আমরা দেখাবো হচ্ছে পিছিয়ে কীভাবে ডাউনলোড করে। তো গাইস চলো শুরু করা যাক। তো গাইস আমরা হচ্ছে যাবো প্লে স্টোরে মোবাইলের, আর যাওয়ার পরে সার্চ অপশনে লিখবো হচ্ছে আমরা যা SAMP স্যাম্প স্পেস লান্সার। তো লান্সার না রাখলে হবে, নিচে চলে আসবে অটো, তো ওইটাকে ক্লিক করুন। অ্যান্ড ক্লিক করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে ইনস্টল। আর ইনস্টল করার পর আমরা গাইস হচ্ছে অ্যান্ড আমাদের ইনস্টল হওয়ার পর আমরা একটা ওপেন ক্লিক করবো। আর ওপেনে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে ইনস্টলের জন্য। অ্যান্ড ওয়েট করার পরে চলে আসলে আমাদের ওপেন ক্লিক করতে হবে। আর ওপেনে ক্লিক করার পরে এখানে অ্যালাউ দিতে হবে। আর আপনাদের এখানে ইনস্টল ক্লায়েন্ট আছে, ইনস্টল ক্লায়েন্টে ক্লিক করতে হবে। তারপরে ইয়েসে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আমাদের মূল গেমটা, যে গেমটা হচ্ছে আমরা চাই, যেটা গেম না এটা হচ্ছে আপনার একটা সফটওয়্যার, তো এটা হচ্ছে নামবে আপনার নেট অনুযায়ী। তো এখানে একটা হচ্ছে এটা অটো দিবেন, এখানে মেনুয়াল দিবেন, এখানে অটোতে ক্লিক করবেন। সো এখানে আমি এখন অটোতে ক্লিক করলাম। তারপর হচ্ছে সেটিংস যাবেন, তারপর একটা পারমিশন চাইবো, ওখানে অ্যালো করে দেবেন। নেক্সটে আপনার অটোমেটিক একটা অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল হবে। অ্যান্ড এটা হচ্ছে মূল গেম ইনস্টল করবেন এখন। তো এখানে এটা ওপেন দেবেন। ওপেন দেওয়ার পরে হচ্ছে গাইস আমরা এখানে অ্যালাউ করে দেবো। তারপরে এখানে হচ্ছে দুইটা অপশন, লাইট অ্যান্ড ফুল। যাদের 1 GB নিচে র্যাম তাদেরা হচ্ছে লাইট নামাবেন, আর যারা 1 GB উপরে র্যাম তারা হচ্ছে ফুল গেমটাকে নামাবেন, 2.3 GB গেমটাকে নামাবেন। সো আমি ফুল গেমটা নামালাম। তারপর হচ্ছে আপনি ইয়েস দিবেন, অ্যান্ড এটা আপনার পুরো গেমটা এখন নামবে। এটা হচ্ছে মূল গেম GTA সান অ্যান্ড্রিয়াস। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন, এটা নেমে যাওয়ার পরে তারপরে আমরা নিচে দেখবেন হচ্ছে সার্ভারস, নিচে সার্ভারসে ক্লিক করবেন। সার্ভারসে ক্লিক করার পর উপরে একটা অপশন দেখবেন হচ্ছে ফেভারিটস। তো ফেভারিটসে ক্লিক করার পরে আমরা দেখবো নিচে একটা আছে অ্যাড সার্ভার। তো অ্যাড সার্ভারে ক্লিক করলে এখানে একটা আইপি চাবে, আর এখানে আইপিটা হচ্ছে আমরা এখনও সার্ভার লঞ্চ করি নাই। ইনশাল্লাহ আমরা এদের পরে সার্ভারটা লঞ্চ করবো, আর তখন আপনাদের এখানে আইপি দিয়ে আপনারা ওকে ক্লিক করলে আমাদের সার্ভারে সরাসরি চলে যেতে পারবেন। সুগাস আশা করি বুঝতে পারছেন, আর না বুঝলে আবার দেখেন। তো থ্যাংক ইউ সো মাচ।